আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই বেগুন দিয়ে বেগুনি খেয়ে থাকি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে এই চপটি। যাদের বেগুনে অ্যালার্জি আছে বা বেগুন খেতে চান না, তারা মিষ্টি কুমড়ো দিয়ে বাসায় এই চপটি ট্রাই করতে পারেন। চলুন তাহলে মিষ্টি কুমড়োর এই চপটি বানাতে চলে যাই। এখানে একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণে বেসন নিয়েছি, আর এই বেসনটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে বাজারের কেনা বেসনও ইউজ করতে পারেন। কথা বলতে বলতে 1.5 কাপ পরিমাণের বেসন দেওয়া হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ। এখানে আপনারা লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। সবকিছু মেশানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারবেন, সেক্ষেত্রে 1/4 চা চামচ বেকিং সোডা দিবেন। এখন এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। একবারে পানি না দেওয়াই ভালো, অল্প অল্প করে পানি দিতে হবে আর একটু মিক্স করে দেখে নিতে হবে ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে কিনা সেই জন্যে। বেসনের এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি কোনো আদা বা রসুনের পেস্ট ব্যবহার করিনি। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো ব্যাটারটা গুলিয়ে নেওয়ার জন্য আমি পর্যায়ক্রমে 3 বার করে পানি দিয়েছি, তাই সেক্ষেত্রে আমার টোটাল 1.5 কাপ পরিমাণে পানি লেগেছে। আর ব্যাটারটা গুলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে খুব ঘন ঘন নেড়ে নেড়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। ব্যাটার গুলানো হয়ে গিয়েছে, আর এই ব্যাটারটা পারফেক্টভাবে গুলানো হলো কি না সেটা বোঝার জন্য এখানে একটা চামচ এরকমভাবে ডুবিয়ে দেখুন চামচের গায়ে ব্যাটারটা ঠিক এইরকমভাবে লেগে আছে কিনা, তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি গুলানো হয়েছে। এখন ব্যাটারটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য মিষ্টি কুমড়াটা আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এর থেকে বেশি পাতলা বা মোটা করা যাবে না। এখন মিষ্টি কুমড়ার গায়ে আমি সামান্য পরিমাণে লবণ মেখে নিচ্ছি, এতে করে চপটা ভাজার পর মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগবে। বেসন 20 মিনিট রেস্টে রাখার পর এখন এতে আমি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে তেলটার সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই তেল দেওয়ার কারণে চপটা যখন ভাজতে যাব তখন চপের ভিতরে তেল ঢুকবে না, আর চপটা খেতে অনেক ক্রিস্পি হবে। তো এখন একটা করে মিষ্টি কুমড়োর স্লাইস নিয়ে বেসনের মধ্যে এরকমভাবে চুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা এখানে আমি মিডিয়াম গরম করে নিয়েছি, আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ খুব বেশি জুড়ে দিয়ে চপগুলো ভাজতে যাবেন না, এক্ষেত্রে চপগুলো পুড়ে যেতে পারে আর ভেতরের মিষ্টি কুমড়াটা কাঁচা থেকে যাবে। জুড়ে হিট দিয়ে মিষ্টি কুমড়াটা না ভেজে মিডিয়াম হিটে মিষ্টি কুমড়াটা ভাজলে ভেতর থেকে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার একটু সময় পাবে। এক পাশ হয়ে আসলে অপর পাশটা উল্টে দিতে হবে, আর এইভাবে করে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো ভাজতে আমার প্রায় সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। আর পছন্দ মতো কালার করে ভাজা হয়ে গেলে চপগুলোকে একটা স্ট্রেনারে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চপ এভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এখানে আমার সবগুলো চপই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চপের ভেতরে মিষ্টি কুমড়াটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা যদি মিষ্টি কুমড়োর এই রেসিপির প্রত্যেকটা স্টেপ ফলো করে বাসায় এই মিষ্টি কুমড়োর চপটি তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের চপের ভেতরের মিষ্টি কুমড়াটাও এরকম সেদ্ধ হবে, আর মিষ্টি কুমড়োর এই চপটা খেতেও অনেক ক্রিস্পি হবে। মিষ্টি কুমড়োর এই চপটি গরম গরম খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।